নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট টিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত আজকের এই ভিডিওতে আমরা অ্যানালগি রিজনিংয়ের বেশ কিছু টাইপ অর্থাৎ বন্ধুরা বেশ কিছু টাইপের অ্যানালগি রিজনিং সম্পর্কে আলোচনা করবো যেগুলি আমাদের বিগত বিভিন্ন পরীক্ষাতে বিশেষ করে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বারে বারে ফিরে এসেছে যাতে করে বন্ধুরা আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় এই ধরনের অ্যানালগি রিজনিং সম্পর্কে কোনোরকম কোনো অসুবিধা না হয় বন্ধুরা দেখো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে সিক্স ইজ টু টুয়েলভ প্রফেশনাল টু টোয়েন্টি ইজ টু কত এখানে বন্ধুরা একটা কথা বলি এই যে অনুপাত এবং প্রপোশনাল টু এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল কোনো নিয়ম ফলো করবে না ঠিক আছে অর্থাৎ বন্ধুরা ম্যাথমেটিক্যাল নিয়ম অনুযায়ী একদম লাস্ট প্রান্তে দুটো সংখ্যার গুণফল ফল এবং এই মাঝের সংখ্যার দুটো গুণফল সমান হতো এটা কিন্তু নয় এখানে ঠিক আছে অর্থাৎ এটা আমাদের রিজনিং কোয়েশ্চেন সেক্ষেত্রে এরপর দেখো বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে অ্যাটেন্ড করবো দেখো বন্ধুরা আমাদের প্রথম কোশ্চেনটিতে ছয়কে যদি আমরা ভাঙি অর্থাৎ সিক্স সমান দেখো টু ইন্টু থ্রি ঠিক আছে একইভাবে টুয়েলভকে যদি আমরা ভাঙি টুয়েলভ সমান হচ্ছে দেখো থ্রি ইন্টু ফোর ওকে একইভাবে এই টোয়েন্টিকে যদি আমরা ভাঙি তাহলে টোয়েন্টি সমান হচ্ছে ফোর ইন্টু ফাইভ এখন বন্ধুরা এখানে একটা মিল লক্ষ্য করো টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ তাহলে বন্ধুরা পরের সংখ্যাটা কথা হবে ফাইভ ইন্টু সিক্স অর্থাৎ থার্টি ঠিক আছে অর্থাৎ বন্ধুরা আমাদের অপশন বি হলো এখানে সঠিক অ্যান্সার বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এইভাবে তোমরা প্রত্যেকটি অ্যানালগি রিজইনিংয়ে আমাদের ভিডিও শুরুতে তোমরা ভিডিওটি পজ করো এবং প্রত্যেকটি অ্যানালগি রিজনিং তোমরা নিজেরাই ট্রাই করো একবার করে যে তোমরা নিজেরাই ঠিকমতো প্র্যাকটিস করে করতে পারছো কি না এবং তারপর আমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও ওকে বন্ধুরা বন্ধুরা আমাদের দ্বিতীয় যে কোশ্চেন রয়েছে টোয়েন্টি নাইন ইজ টু থ্রি হান্ড্রেড নাইনটিন প্রপোশনাল টু টোয়েন্টি থ্রি ইজ টু কত খুব ইম্পর্টেন্ট বন্ধুরা কোশ্চেনটি এখন বন্ধুরা দেখো টোয়েন্টি নাইন থেকে থ্রি নাইনটিন কীভাবে আসছে এই ধরনের রিজনিংকে আমরা এইভাবেই সলভ করবো অর্থাৎ বন্ধুরা উনত্রিশের দুটো সংখ্যা দেখো দুই এবং নয় এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই কত আসছে এগারো ঠিক আছে এগারোর সাথে এই উনত্রিশ সংখ্যাটাকেই যদি আমরা গুণ করি অর্থাৎ এগারোর সাথে যদি উনত্রিশ গুণ করি দেখো আমাদের আসছে তিনশো উনিশ ওকে বন্ধুরা এরপর দেখো তাহলে তেইশ সংখ্যাটাকেও আমরা ঠিক সেইভাবে ফলো করবো অর্থাৎ বন্ধুরা তেইশের জন্য টু প্লাস থ্রি ঠিক আছে অর্থাৎ হচ্ছে পাঁচ এই পাঁচ সংখ্যাটাকে প্রায় তেইশ সংখ্যাটা দিয়েই গুণ করবো অর্থাৎ পাঁচ ইন্টু তেইশ মানে হচ্ছে একশো পনেরো ওকে ভালো করে বন্ধুরা লক্ষ্য করো উনত্রিশে দুই প্লাস নয় যোগ করেছেন তাকে উনত্রিশ সংখ্যাটা দিয়েই গুণ করেছি এইভাবে তেইশে দুই প্লাস তিন সংখ্যাটা যোগ করেছেন তাকে তেইশ সংখ্যাটা দিয়ে গুণ করেছি অর্থাৎ দুই প্লাস তিন মানে হচ্ছে পাঁচ পাঁচ ইন্টু তেইশ মানে হচ্ছে আমাদের একশো পনেরো তাহলে বন্ধুরা আমাদের অপশান বি হল এক সঠিক অ্যান্সার ঠিক আছে এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বন্ধুরা দেখো তোমরা নিজেরা এটা একবার ট্রাই করো অবশ্যই সেটা ভিডিওর প্রথমেই বলেছি এরপর দেখো আমাদের সাথে মিলে নাও চার থেকে বারো কীভাবে আসে চার তিনে বারো ঠিক আছে আবার দেখো পাঁচ থেকে তাহলে আমরা কীভাবে পাবো পাঁচ তিনে পনেরো কিন্তু এখানে দেখো পনেরো কোনো অপশান নেই ঠিক আছে অ্যাকচুয়ালি বন্ধুরা এই ধরনের রিজনিংগুলো এইভাবে হয় না অর্থাৎ বন্ধুরা আমরা এটিকে সলভ করবো এইভাবে চার থেকে বারো আসতে গেলে প্রথমে চারের স্কোয়ার করলাম তারপর সেখান থেকেই চার বিয়োগ দিলাম ঠিক আছে তার মানে চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো মাইনাস চার অর্থাৎ এটা বারো হবে একইভাবে দেখো পাঁচ থেকে যদি আমরা পরের সংখ্যাটা আসতে চাই তাহলে এই নিয়মটা ফলো করবো পাঁচের স্কোয়ার মাইনাস পাঁচ ঠিক আছে তার মানে পঁচিশ মাইনাস পাঁচ অর্থাৎ বন্ধুরা টোয়েন্টি বা কুড়ি তাহলে আমাদের অপশন ডি হলো এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে আমাদের চতুর্থ যে কোশ্চেনটি রয়েছে খুব খুব ইম্পর্টেন্ট দেখো টু ইজ টু জিরো প্রপোর্শনাল টু থ্রি ইজ টু কত ঠিক আছে অর্থাৎ দুই অনুপাত জিরো প্রপোশনাল টু থ্রি অনুপাত কত দেখো বন্ধুরা দুই থেকে জিরো কীভাবে করবো দুই মাইনাস দুই করলে আমরা জিরো পাবো তিন থেকে তাহলে এখানে কথা বলবে তিন মাইনাস যদি দুই করি অর্থাৎ দুই মাইনাস যদি দুই করি সেক্ষেত্রে আমরা জিরো পাচ্ছি কিন্তু তিন মাইনাস দুই করলে আমরা এক পাচ্ছি কিন্তু দেখো বন্ধুরা এখানে অপশান এক নেই ঠিক আছে অর্থাৎ আমাদের এই ট্রিক্সটা এখানে ফলো করবে না তাহলে বন্ধুরা এটাকে আমরা সলভ করবো এইভাবে দেখো দুইয়ের কিউব মানে হচ্ছে আট ঠিক আছে আট থেকে যদি আমরা আট বিয়োগ দিই দেখো জিরো চলে আসছে একইভাবে বন্ধুরা তিনের কিউব মানে হচ্ছে সাতাশ তার থেকে সাতাশ থেকে যদি আমরা এরপর আট বিয়োগ দিই ঠিক আছে তাহলে দেখো আমাদের উনিশ আসছে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রিক্স ওকে বন্ধুরা অর্থাৎ আমাদের অপশান বি হলো এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে সিক্স ইজ টু চৌষট্টি ইজ টু এগারো ইজ টু কত খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এই ধরনের রিজনিং আমাদের পরীক্ষাতে বারে বারে এসে থাকে দেখো বন্ধুরা ছয় থেকে চৌষট্টি কীভাবে আসছে আমরা যদি ডাইরেক্টলি গুণ করি ছ দশে ষাট অর্থাৎ ছয় ইন্টু দশ প্লাস চার করি তাহলে দেখো আমাদের একষট্টি কিন্তু এরপর দেখো তো সেইভাবে আমাদের এগারোর পরের সংখ্যাটা আসছে কিনা অর্থাৎ এগারো ইন্টু দশ প্লাস চার অর্থাৎ এগারো ইন্টু দশ মানে হচ্ছে একশো দশ প্লাস চার মানে হচ্ছে একশো চোদ্দো ঠিক আছে এখন লক্ষ্য করো একশো চোদ্দো দেখো এখানে কোনো অপশানে নেই অর্থাৎ একশো একুশ একশো চব্বিশ একশো উনসত্তর একশো চুয়াল্লিশ অর্থাৎ বন্ধুরা এই ধরনের রিজল্টিংগুলো আমরা এইভাবে ফলো করবো না কী করবো দেখো এরপর ছয় থেকে চৌষট্টি আনতে গেলে আমরা দেখো ছয়ের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হয় আট আটকে যদি স্কোয়ার করে দিই দেখো চৌষট্টি চলে আসছে একইভাবে এগারো সাথে যদি আমরা দুই যোগ করি অত এগারো প্লাস দুই ঠিক আছে এগারো দিয়ে হচ্ছে তেরো তেরো স্কোয়ার করলে দেখো তেরো স্কোয়ার মানে হচ্ছে একশো উনসত্তর তাহলে অপশন বিটা আমাদের সঠিক আনসার ঠিক আছে এই ধরনের রিজনগুলোকে আমরা এইভাবে ফলো করবো নেক্সট আমরা খুবই ইম্পর্টেন্ট ছ নম্বর কোশ্চেনটি দেখো যে ছয় ইজ টু আঠারো ইজ টু ফোর ইজ টু কত খুব খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তো আরও গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেনও আমাদের পরীক্ষার জন্য হামেশাই চলে আসে দেখো ছয় ইন্টু ছয় দুবার যদি গুণ করি তাকে যদি দুই দ্বারা ভাগ করি দেখো আঠারো আসছে ওকে একইভাবে চার ইন্টু চার তাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে চার চার ষোলো বাই দুই মানে হচ্ছে আট ওকে তাহলে আমাদের অপশন বি হল এখানে সঠিক ঠিক আছে বন্ধুরা আমাদের সাত নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কারণ এসএসসি সিজি হলে দু হাজার সাত সালের কোশ্চেনটি পড়েছিল দেখো এইট অনুপাত নাইন সমানুপাত চৌষট্টি অনুপাত এখানে কত ঠিক আছে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটি কত হবে বন্ধুরা অবশ্যই তোমরা প্রথমে ভিডিওটি পজ করে একবার নিজেরা ট্রাই করো এবং আমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও দেখো বন্ধুরা আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করবো কীভাবে আট আট কীভাবে আসতে দেখো দুইয়ের কিউব যদি করি তাহলে আমরা আট পাচ্ছি ঠিক আছে নয় কীভাবে আসতে দেখো নয় মানে হচ্ছে দেখো তিনের স্কোয়ার ওকে এখানে একটা জিনিস লক্ষ্য কর দুই দুইয়ের মাথায় তিন এখানে তিন তিনের মাথায় দুই অর্থাৎ বন্ধুরা এখানে যখন দুই থাকছে তখন এক ঘর পাওয়ারটা বেড়ে যাচ্ছে এখানে যখন তিন তারপর একটা এক ঘর পাওয়ারটা কমে যাচ্ছে একইভাবে চৌষট্টি দেখো আমরা লিখবো চৌষট্টি মানে হচ্ছে দেখো চারের কিউব ঠিক আছে তাহলে এর পরের সংখ্যাটা হবে এখানে দেখো দুই দুইয়ের পর তিন সংখ্যাটা এসেছিলো অর্থাৎ দুইয়ের কিউব তারপর তিনের স্কোয়ার ঠিক আছে চারের কিউব তাহলে পরেরটা হবে পাঁচের স্কোয়ার অর্থাৎ বন্ধুরা পঁচিশ ঠিক আছে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ কেন বললাম যে চার তারপর সংখ্যাটা পাঁচ কিন্তু এখানে পাওয়ারটা দেখো এক ঘর বেড়েছিল এখানে কমেছিল ওকে এই ধরনের কোশ্চেনকে আমরা এইভাবে সলভ করব তাহলে বন্ধুরা আমাদের অপশন সি হলো এখানে সঠিক বন্ধুরা আরেকবার ট্রিক্সটা বলছি যে আট মানে হচ্ছে দুইয়ের কিউব ঠিক আছে নয় মানে হচ্ছে তিনের স্কোয়ার দুই দুইয়ের পর তিন কিন্তু এখানে পাওয়ারটা তিন ছিল এখানে এক ঘর কমিয়ে নিলাম ওকে দুই হয়ে গেল আবার এখানে দেখো চার মানে হচ্ছে চারের কিউব এখানে দেখো পরেরটা চারের পর পাঁচ সংখ্যাটা আসবে পাওয়ারটা তিন ছিল এম থেকে এক কমে গেলে দুই হয়ে যাবে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট আট নম্বর কোশ্চেন দেখো এই ধরনের কোশ্চেনগুলো খুবই কমন ছয় অনুপাত উনত্রিশ সমানুপাত চব্বিশ অনুপাত কত দেখো বন্ধুরা এক্ষেত্রে খুব ইজিলি আমরা এটাকে ফলো করতে পারবো ছয় ইন্টু পাঁচ সমান কত তিরিশ তিরিশ থেকে যদি এক বিয়োগ দিই আমরা দেখো উনত্রিশ পাচ্ছি ঠিক আছে একইভাবে এই সেম ট্রিক্স ফলো করবো এখনও অর্থাৎ চব্বিশ ইন্টু পাঁচ মানে কত একশো কুড়ি একশো কুড়ি থেকে যদি এক বিয়োগ দিই একশো উনিশ ব্যাস আমাদের সঠিক আনসার হবে তাহলে অপশন সি ঠিক আছে বন্ধুরা আমাদের খুব ইম্পর্টেন্ট ন নম্বর কোশ্চেন যেটা আরআবিতে অর্থাৎ রেলওয়ে এক্সামে দু হাজার এগারোতে পড়েছিল দেখো বন্ধুরা চব্বিশ অনুপাত পঁয়ত্রিশ সমানুপাত আশি অনুপাত এখানে কত হবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই তো আমরা খাতা প্যে একবার ট্রাই করো তারপর আমাদের উত্তরের সাথে মিলেন এর অ্যান্সার বা এর ট্রিক্সটা জাস্ট এরকম চব্বিশ মানে হচ্ছে আমরা লিখবো 5 স্কোয়ার মাইনাস এক তাহলেই দেখো পঁচিশ মাইনাস এক মানে হচ্ছে চব্বিশ ওকে পঁয়ত্রিশ টাকা আমরা লিখব পঁয়ত্রিশ মানে হচ্ছে ছত্রিশ মাইনাস এক অর্থাৎ ছয় স্কোয়ার মাইনাস এক এখানে একটা জিনিস লক্ষ্য করো পাঁচের স্কোয়ার এখানে ছয় স্কোয়ার ঠিক আছে তাহলে পরেরটা কীভাবে দেখো আশি মানে হচ্ছে দেখো একাশি মাইনাস এক ঠিক আছে একাশি মাইনাস এক মানে হচ্ছে নয় স্কোয়ার মাইনাস ওকে এরপর একটা হবে দেখো পাঁচের পর ছয় তাহলে নয়ের পর আসবে অর্থাৎ দশের স্কোয়ার মাইনাস এক দশের স্কোয়ার মানে হচ্ছে একশো মাইনাস এক মানে হচ্ছে দেখো নিরানব্বই ঠিক আছে এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা এইভাবে সলভ করব অর্থাৎ বন্ধুরা আমাদের অপশন বি হলো সঠিক ঠিক আছে বন্ধুরা যদি ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে প্রত্যেকবারের মতো তোমাদের জন্য এবারও একটি টাস্ক দেওয়া রইলো টাক্কটি কমপ্লিট করে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে দেখো টাক্কটা রয়েছে অর্থাৎ দশ নম্বর যে কোশ্চনটি আঠারো অনুপাত তিরিশ সমানুপাত ছত্রিশ অনুপাত কত অপশন দেওয়া হচ্ছে চৌষট্টি চুয়ান্ন ছেষট্টি বাষট্টি ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ভিডিওটি পছন্দ হলে বন্ধুরা জরুরি একটি লাইক দেবেন কারণ আপনারা এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওগুলি বানাতে অনেকটাই মোটিভেট করবে এবং বন্ধুরা প্রিয়জনদের ও বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করে দাও যারা এই ধরনের কম্পিটিভ তথা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছে এবং আমাদের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবে না যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলি দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ পেতে পারেন সবশেষে বন্ধুরা এসপিটি সাপটেক্সের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পরের ভিডিও পরের দিন রাত সাতটা বেজে তিরিশ মিনিটে